নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে দেখাবো কীভাবে শশা আঁকতে হয়, খুব সহজ করে দেখাবো, আমরা খুব বেশি জটিলে যাব না। আমি বারবার একটা কথা তোমাদেরকে বলি, শশা আঁকবো আমরা। শশার শেপটা সাধারণত এরকম হয়, আমরা পেন্সিল দিয়ে প্রথমে হালকা ড্রয়িং করে নিব, তারপরে আমরা রঙে ফিরে যাব। হালকা ড্রয়িং কিন্তু হয়ে গেল, এবার আমরা কি করব, শশার কালারটা করে ফেলবো খুব দ্রুত। আমরা জানি শশার উপরে তিনটে ডার্ক থাকে, নিচের দিকে লাইট থাকে, সবুজ এবং হলুদের একটা কম্বিনেশন থাকবে। তো ডার্ক থেকে আমরা লাইটের দিকে আসব, সেভাবে আমরা করব। সরি, প্রথমে আমরা একটা ডার্ক কালার তৈরি করে নিব, ব্লু শেপের অনেকটা ডার্ক কালারটা। আমরা একবারেই চলে যাব নিচের দিকে, একবারেই কালারটা দিয়ে চলে আসব। একটু লাইট কালার দিলাম, এবারে আবার একটু ডার্ক কালার নিয়ে নিলাম, ভেজার ভেতরেই কোথাও কোথাও একটু দিয়ে দিলাম। খুব মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করবে, এবার আবার একটু হলুদ কালার নিয়ে নিলাম, হলুদ কালারের সাথে একটু সবুজ মিশিয়ে নিলাম লাইট করার জন্য। এবারে আমরা লাইট কালারের দিকে যাব, খুব মনোযোগ দিতে হবে আমাদের। একটু হলুদ নিয়ে নিলাম, হলুদ নেবার পরে এই সবুজ কালারটার সাথে হলুদটা মিশে আমাদের শশাটা হয়ে যাবে। দেখো আমাদের শশার কালার কিন্তু চলে আসছে, এবার একটু শুকাইতে দিতে হবে। আমরা সময় দিয়ে একটু শুকাইতে দিব। এবার শশার উপরে যদি আমরা বোটা আঁকি, যদি বোটা আঁকতে চাই জাস্ট এরকম করে একটা বোটাও আমরা এঁকে দিতে পারি, কোনো অসুবিধা নাই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, আর পাশাপাশি বেল আইকনটিকেও প্রেস করে দিবে, যাতে করে তোমরা সকল ধরনের নতুন ভিডিও পেয়ে যাবে। এবার এটা শুকাতে থাক, এর ভেতরেই আমরা নতুন আরেকটি কাজ করে ফেলতে পারি খুব সহজ করেই। একই জিনিসের শেপ বা একই রকম শেপে আমরা একটা কলা এঁকে ফেলতে পারি। কলাটা দেখতে কেমন হয়, কলাটা দেখতে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। এটা শুকাতে থাক, শুকিয়ে গেলে আমরা রংটা দিয়ে দিব, এর ভেতরে আমরা কলাটা এঁকে ফেলব। একটা কলাটা, কলার বোটাটা দিয়ে দিলাম, এই হ্যাঁ আমাদের কিন্তু কলা আঁকাও হয়ে গেল। কলা আঁকার পরে প্রথমে আমরা আগেই বলেছি যে আমরা প্রথমে পেন্সিল দিয়ে সাজেশন দিয়ে নিব, তারপরে আমরা কালার করব। তো কলার কালার কি হয়, কলার কালার হয় সাধারণত হলুদ, তো আমরা হলুদটা আগে দিয়ে দিব সুন্দর করে। প্রথম দিকে একটু হলুদ দিয়ে দিব, তারপরে কলার কালার যেটা হয় মূল কালার, এই
দিয়ে খেয়াল করছো। এবার আমাদের কলার কালার কিন্তু হয়ে গেছে, এখন আমরা জাস্ট আবার একটু হলুদ দিব, একটু ডার্ক করে দিলাম হলুদটাকে দিয়ে। কলাটাকে ড্রয়িং করে ফেললাম। এরকম একটা শেডিং রেড থাকবে, এটাকে একটু আউটলাইন করে দিলাম। এখন আমাদের কিন্তু কলা আঁকাও হয়ে গেল। তো দেখো কলার গায়ে কিছু কিছু ছোপ ছোপ কালো কালো দাগ থাকে, সেগুলো আমরা দিতে চাই। এরকম এই জায়গাটায় একটু কালো থাকে, এটাও আমরা দিয়ে দিব। আর একটু গ্রিন গোটার দিকে একটু গ্রিন থাকে, সেটাও আমরা দিয়ে দিব। এই গ্রিন কালারটাও আমরা দিয়ে দিলাম। তো এভাবে আমরা কলাও এঁকে ফেলতে পারি। এবার আমাদের কলা আঁকা হয়ে গেল, এখন শশাটা কি করতে হবে, শশাটার আমাদের একটু কাজ আছে বাকি, সেটা আমরা করব। শুকিয়ে গেছে, এই জায়গাটাই একটা ফোঁটা হবে, আর শশার গায়ে দাগ থাকে, সেই দাগগুলো আমরা, শশার গায়ে দাগ থাকে, ডট থাকে, এরকম ফোঁটা ফোঁটা থাকে, ওগুলাও তো দিবই, পাশাপাশি আমরা দাগটাও এভাবে দিয়ে দিব। দেখো আমাদের শশা আঁকা কিন্তু হয়ে গেল। তো এভাবে আমরা শশা আঁকতে পারি খুব সহজ করে। দাগগুলো যাতে খুব বেশি প্রমিনেন্ট না হয় এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো আমাদের শশা কিন্তু হয়ে গেছে। তো এভাবে আমরা একটা শশা আঁকতে পারি। সবাই আশা করি ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখেছো, বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।